যতক্ষণ না আমার কোনো নেগেটিভ কিছু হচ্ছে, আমি বলবো না যে আমার নেগেটিভ হলে আপনার চেপে যাবে, এই জিনিস আমি কখনোই চাইনি। 35 ইয়ার্স আপনাদের সাথে ছিলাম, সকলে আমাকে মানে সমস্ত সময় একাত্মভাবে সাপোর্ট করেছেন, সেই সাপোর্টটাই চাবো যে আমার এই 35 বছরে বিন্দুমাত্র ভুল করিনি কোনো সেক্টর, যেটা হয় টুকটাক একটু বদনামের জগৎ থাকে যে অনেকেই বলে মিডিয়া জগতে এটা সেটা, বাট আমি মনে হয় না যে আমার জীবনে কোনো কিছু করেছি যেটি হয়তো আপনারা আমাকে সাপোর্টে বাইরে যেতে পারতেন, বাট আমি সেই সুযোগটা দেইনি আপনাদের। অর্থাৎ আমি চেষ্টা করছি ভালো থাকার এবং অবশ্যই আপনাদের পূর্ণাঙ্গ সাপোর্ট এবারও থাকবে। তো ছবিটি আমরা শুরু করছি 29 তারিখ থেকে, আমাদের জার্নি হয়তো মার্চ এপ্রিল পর্যন্ত চলবে দেশে দেশের বাইরে। আর এখান থেকে আমাদের এই আমি আমাদের পরিচালক মহোদয় আছেন, আমাদের স্ক্রিপ্ট রাইটার, আমাদের এখানে জাদু আজাদ, প্রডিউসার মনি, আমার সাথে যে অ্যাসোসিয়েট, যেহেতু আমি জানাশোনা থাকলেও আমি নতুন, যাদের সহযোগিতা নিয়েছি সবাইকে নিয়ে আমরা কাস্টিং করার চেষ্টা করেছি যে আমাদের এই মুভির সাথে কোন কোন ক্যারেক্টার যায়, সবার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে আমরা, এবং তার সাথে সময় সুযোগের ব্যাপার থাকে না যে আমি আমার তো টার্গেট ছিল আরেকজন হয়তো হবে না, একই সময় 3-4 মাসের একটা শিডিউল যেটা আমি ঢুকে দেখলাম নেওয়া টাফ। আর আমার এই ছবিটাতে আমি চেষ্টা করছি যে যেহেতু আমি প্রথমবার করছি এবং একটা অর্জন আমার আছে, তাই এখানে আমি চেষ্টা করছি আমার 80 জনের মতো অভিনেতা অভিনেত্রী আছে মূল, প্রায় সবাইকে আপনারা চেনেন এমন সবাইকে নেওয়ার চেষ্টা করেছি, আমাদের যারা অভিনয়ে অ্যাকচুয়ালি বাইরে তো অভিনেতাই বলেন, আমরা নায়ক নায়িকা ভিলেন বলি, অ্যাকচুয়ালি সবাই অভিনেতাই বলেন, তাই অভিনয় অভিনেতা অভিনেত্রী সবাইকে চেষ্টা করেছি আমরা আমাদের এখানে কাজ করতে সম্মানের সাথেই কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি, অনেকে সময় দিয়েছে। তো সেইগুলোর মধ্যে আমি উল্লেখ করতে পারি যে আমাদের যে নেভি নৌ কমান্ডো আছে তাদের মধ্যে আমার যাদের সাথে আমার ইতিমধ্যে বনিবানা হয়ে আছে তারা হচ্ছেন অনন্ত জলি, রোশান, ইমন, নীরব, শিপন মিত্র, সাঞ্জুজন, জয় চৌধুরী এবং আমাদের আমান রেজা, এই 8 জন আপাতত আমার এই লটের জন্য, কারণ আমাদের শিখতে হচ্ছে মুভির এই লটে যারা শুটিং করছে 8 জন হয়ে গেছে। আর এর বাইরেও যারা আছেন আমাদের মধ্যে যেমন মিশা সহদাগ, নিশ্চয়ই পাকিস্তানি ক্যারেক্টারই তাক ওনাকে আমন্ত্রণ জানিয়েছে, আমাদের আহমেদ শরীফ ভাই, আমাদের ইয়াস কাঞ্চন ভাই, তারপরে আমাদের ডন, তারপরে আমাদের ডেনিসিটা, তো যাদেরকে আমরা ভেবেছি যে আমাদের ক্যারেক্টার সাথে যায় সবাইকেই নক করেছি, অনেকের সাথে আমাদের হয়ে গেছে। আর এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য আছে আমাদের যেমন আমাদের শিল্পী সমিতির প্রেসিডেন্টকে আমি তো বললামই, ইলিয়াস কাঞ্চন, সেক্রেটারিও আছেন নিপুণ আক্তার, আর তার থেকে বেশি আছে আবার আমার পাশে বসে আরেক অভিনেতা খসু, ও অভিনয় করে তাই খসুকে বাদ দিইনি, যেহেতু বললাম তো ছোটবেলার বন্ধু। আর আমাদের পরিচালক জুলটু ভাই তো আছেনই, আরেকজন স্বনামধন্য পরিচালক আছেন কাজী হায়াত, তো হায়াত ভাইকেও স্মরণাপন্ন হয়েছে, উনি সুযোগ দিয়েছেন, উনিও আমাদের ছবিতে আছেন, এটি অনেকেই আছেন, সবাই কাজ করবেন এবং আরও অনেকেই কাজ করবো, এবং আমি 77-78 জন সবাই যাচ্ছি, কমন ফেস থাকবে, এবং যেহেতু ইন্ডাস্ট্রিটি একটু আমরা দুর্বল জায়গায় চলে গিয়েছিলাম, এই মুভি দেখে বড় হয়েছি অ্যাকচুয়ালি, এখন আমি অনেক এন্টারটেনমেন্ট দিচ্ছি, কিন্তু যখন আমরা ছোট ছিলাম এই একটাই এন্টারটেনমেন্ট ছিল ফিল্ম, তো সেই ফিল্মটা একটু খারাপ থাকবে, নিজের কাছে খারাপ লাগে, এটা দেখেই বড় হয়েছি, অনেক চাপ ছিল এফবিসি, অনেক চাপ ছিল মধুমিতা হল, আর নায়ক নায়কের কথা তো বলাই জানে, যুদ্ধ বেঁকেছে সে ভালোবাসা থেকেই অনেক সফল ছবি করেছে। তো এই কারণেই বলবো যে এই মুভিটির পাশে যদি এখন আমি কিছু সময় দিয়ে আপনাদের পাশে থাকতে পারি হয়তো আবার নতুন জগৎ পাবো। তো আপনাদের কাছে একটি চাওয়া থাকবে যে আমি যদিও এই মুভির না বাট বাংলাদেশি সন্তান, তো আপনার অবশ্য নেগেটিভ নিউজগুলো দেখলে যেগুলো থেকে অপ্রয়োজনীয় হয়তো সেই নিউজগুলো যদি না করি, আমার মনে হয় যে আমরা এই যে চেষ্টাটা আপনারা আমরা সকলে করছি একটা জগৎকে আর একটু ডেভেলপ করবো বা সকলের কাছে আবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, সেখানে মনে হয় সফল হবো, কারণ আমরা অনেক বড় কান্ট্রি বাদ দিই, আমাদের পাশে যে দেশটি হয়তো দেখবেন অমিতাভ বচ্চন বলেন যে যাকে বলে আমার ছোট ছোট রোলেও পাঠ করে, এগুলো কিন্তু তেমন কনফ্লিকশন হয় না, রিসেন্টলি অ্যানিমেট ছবিতে ববি অল্প ওবা ক্যারেক্টার করে আলোড়ন করেছে, আমরা এই যে মাঝে মধ্যে তো দেখি
ওই ছোট পার্টিলারে করতে চান না বা অমুকটা হলে করবো না, অমুক চুক্তি করবো, এই জিনিসগুলো আবার কেউ বলে যে অমুকের থাকতে আমি করবো না। এই আমরা ছোট দেশ, আমি মনে করি সবাই সব বিবেক ভুলে গিয়ে এবং সর্বোপরি আপনাদের সহযোগিতা লাগবে। আর আপনারা এখন যে ইউটিউবের যুগ, যে সোশ্যাল মার্কেটিং, আপনার নেগেটিভ প্রশ্ন না করে, হ্যাঁ আমি বুঝি সারা পৃথিবী চলছে এই এই ধারায়, বাট আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু খুব একটা বাজে অবস্থা পার করছি, সেই সময় যদি আমরা আসলে যেহেতু আপনারা সবাই এই সাংস্কৃতিক সাংবাদিক, তাই আমি মনে করি যে আমার ছোট্ট একটা আবেদন যে আমরা সকলে কাজ হচ্ছে কাজে সাপোর্ট করি সকলকেই, নায়ক নায়িকা হোক, প্রযোজক হোক, পরিচালক হোক, এবং নেগেটিভ কথাগুলো পারত পক্ষে ঢেকে রাখে যেগুলো অন্যের জন্য ক্ষতিকর নয়, ক্ষতিকর অবশ্যই বলতে পারে যে এটা ক্ষতি হচ্ছে। তো এই আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সকলেই আমার জন্য নয়, চলচ্চিত্রের জন্য একটু লেখেন কি করবেন, সাপোর্ট দিবেন। আর এখানে তো পরিচালক প্রযোজক সবাই আছেন, আর যেহেতু দাঁড়িয়ে আছি সেই সর্বশ্রেষ্ঠ জায়গা এফডিসি, ওনারা নিশ্চয়ই জানবেন কথাগুলো। সারা দেশের সকলেই চলচ্চিত্রকে আবার জাগিয়ে তুলুক, আমরা আছি যোদ্ধার চেষ্টা করবো, ভালো থাকবেন।